ভারতীয় অনুপ্রবেশ মামলা মেঘালয়ের শিলং জজ কোর্ট থেকে খালাস পাওয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন যে কোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পানি অপচয় না করার পরামর্শ দিয়েছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। তিনি বলেন, গরমের কারণে লাইনে যদি গরম পানি বের হয় তাহলে সেই পানিটা ফেলে না দিয়ে ব্যবহার করবেন, তাহলেই এই সংকট কেটে যাবে। ঢাকা খুলনা মহাসড়কে দৌলদিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি শেষে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আফগানিস্তানের সড়কে দুর্ঘটনায় নারী ও শিশু সহ ২৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। সবাইকে অবাক করে দিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাকে শুভকামনা জানিয়ে বিবৃতি দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, মেসি কম চাহিদা সম্পন্ন ও কম চাপের লিগে খেলতে চান, তাই ইন্টার মিয়ামিতে যোগদান করেছেন। জলি এলএলবি ৩ নিয়ে আসছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। বিষয়টি নিশ্চিত করেছেন আরশাদ। তিনি বলেন, আগামী বছরে এই ছবির শুটিং শুরু হবে।